আমার বাংলাদেশ, তোমার বুকে জন্ম নিয়ে, তোমার বুকে জন্ম নিয়ে ধন্য হইলো এই প্রাণ আমার বাংলাদেশ। ভাই ও ভাই, পরীক্ষা হইলে আমি ফেল করবো, তাই জন্য একটু স্মার্ট বুঝতে পারছেন না, পড়ালেখা করছি। ভালো ভাই, তুমি এই যে টাকা নিচ্ছো এই প্রায় 3-4 হাজার টাকা প্রতি মাসে তোমার দেওয়া লাগছে প্রাইভেট কোচিং, তুমি ওই টাকার জন্য কোনো ভাবে ভাই বেহাত ব্যবহার করো না। না না ভাই, সুব্যবহার করবা। আমি কালকে20 টাকা দিছি না টিফিনের, ওইটা খাবা কিন্তু। আরে ভাই হলি এরাম ভাই, আমার কষ্টটা বুঝেছে। জায়গা দিবেন তুই কাকু, ওনার সাথে আমার ধরে মারবি? তুই মারবি? আমি তোর ভয় ভাই, আমার আমি আমার এলাকার আমার শিক্ষিত ভাই আছে, আমি পড়ালেখা করতে পারিনি, কি আছে আমার ভাই পড়ালেখা করাচ্ছি তোদের ব্যবস্থা নেওয়ার জন্য। এই তুই কোনে যাচ্ছিস? কোনে একটু গেম খেলতে যাচ্ছি। গেম? মোবাইল নিয়ে ঢিসকাও ঢিসকাও মিসকাও মিসকাও ওই যে বাস বাগানের মধ্যে বসে। হ্যাঁ, তোদের মানুষ বানানো বুঝিস আমাদের কারুর পক্ষে সম্ভব না। এই যে এলে পড়াশুনো আমার আমার ভাই, স্কুল মিসকুল সব বন্ধ, তারপরে পড়াশুনো করতে চলে যাচ্ছে কোচিংয়ে, 7 দিন 24 ঘন্টা কোচিংয়ে পড়াশুনো করছে, আর তুই মোবাইল নিয়ে চলে যাচ্ছিস। মোবাইল আছে? এত মোবাইল রয়েছে, তুই বাড়ির কামে চলে যাচ্ছিস। মানুষ বানানো তোদের কষ্টকর। এখন দেখ যে লকডাউনের মধ্যে তোরা এমন একটা কিছু কর, হয় কাজ করে রেখে আমাদের মতো মাঠে করে কিছু পয়সা বাড়ি দে, আর না তা না হলে পড়াশোনা করে যা। এইভাবে যে ফ্রি ফায়ার খেলে যে আমাদের সমাজ আমাদের জাতি নষ্ট করছিস, তোর মানে আছে? আমার ভাই, আমার ভাই কত ভালো, পড়াশুনো করে এগোই যাচ্ছে সামনের দিকে, ওর মতো হওয়া মানুষ হইস নে। আপনি ওই কাই কেতালি ওই বাসবাগানে এসেন? বাসবাগানে? হুম, কি কারণে? ওই আপনি ওই বিকেলের সময় চলে আসবেন, যেখানে পাবজি ফ্রি ফায়ার খেলে ওই জায়গাটাই তো, ওই জায়গার কথা বলছিস? ওরে ওখানে আমি কি কারণে যাবো? আমি ওখানে যেতে পারবো না। ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। মানুষ বানানো কষ্ট করে এদের, ফ্রি ফায়ার পাবজি দিয়ে ধ্বংস করলে, আমার ওখানে যাইতে করলে কি সেই জন্য কিছু বুঝলাম না। এই যাবা না, যা সালাম কালাম দিয়ে যা, দি ভাবতিস কাজ করি। কিরামি, এই
ভাই ভাই আপনি কেন গেলেন? এ তোর পড়াশুনো, এ ওঠ পড়াশুনো, এটা তোর পড়াশুনো। সরি সরি, তুই বাগানাগানের মধ্যে ঢুকে এই যে করছিস কিসের জন্য? আমি ওই মাঠে খাইটে ধরে টাকা দিই শুধু এর জন্য। তোর পড়ালেখা, তোর পড়ালেখা তো আজ পর্যন্ত কোনোদিন করিস নি। সেই লকডাউন দেওয়ার পরে তো এসে টাকা দিয়েছে, এইভাবে এইভাবে টাকা দিয়েছি ফাউ কারণে। তুই এই করছিস এখানে? টাকা দিয়ে এমবি ভর্তি হয়, কত বড় বিয়াদ হব তুই? তুই আমি তোর আমি তুই টাকা দিয়ে তুই প্রাইভেট কোচিং এ যেয়ে মানুষের মতো মানুষ হবি, আমার নামটা উজ্জ্বল করবি, আর তুই মোবাইলের ভিতরে খেলছিস। তোর ভবিষ্যৎটা কি? যদি পড়াশোনা না হয় তেমন একটা কাজ শেখ, যাতে ভবিষ্যতে কিছু করে খাইতে পারিস। আর তা নাহলে মাঠে যে আগে তুমি আছে সেখানে কিছু করে খা। নিজের সময়, নিজের আদর্শ, নিজের জ্ঞান এইভাবে এর ভিতরে ঢুকে নষ্ট করিস নে। কৃষির জন্য এরম খেলতে হবে, কৃষির জন্য এরম থাকতে হবে, কোনো মানে আছে এর? এইটা তোর না তোর কোনো এলো জীবনে কোনো জায়গায় কাজে আসবে, আর না জীবনে কোনো জায়গায় তুই এটা কাজে লাগাতে পারবি। কৃষির জন্যই করছিস এটা, গোকে রক্ত খাওয়ানো টাকা দিয়ে তোর আমি যে পড়াচ্ছি এইসবের জন্য। তোর ভালোবেসে আজকে যে এইভাবে টাকা পয়সা দিয়ে এইভাবে যে এলো তোর এত কষ্ট করে আমি মানুষ করছি এর জন্যই, এই দিন থাকার জন্যই। শুধু একটু চাই মানুষের মধ্যে যাতে আমি বলতে পারি আমার ভাই, আমার ভাই আজ এমন স্থানে গেছে, আমার ভাই আমি জোন খেটে জোন খেটে টাকা দিয়ে এমন স্থানে নিয়ে যাইছি, এরম করে সমাজের মধ্যে আমার নিচে করিস, তাহলে আমার কষ্টের কোনো দাম থাকলে? আমি তো তোর ভালোবাসি, আমি তো তোর কোনোদিন কোনো আবদার আমি বলিনি যে না আমার এটা লাগবে না, না এটা আমি তো দিতে পারবো না, এটা হবে না। তো সব আবদার পূরণ করে গেছি, তুই টাকা চাইছিস টাকা দিছি, মোবাইল কিনতে চাইছিস মোবাইল কিনে দিছি, সব কিছু দিছি। আমি না খেয়ে তোর খাওয়াইছি, অনেক দিন গেছে আমি না খেয়ে রয়েছি তোর খাই দিছি, অনেক যে আমার ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি। শুধু চাই তুই একটু মানুষের মতো মানুষ হ, সমাজের একটা জায়গাটায় যেয়ে দাঁড়া, যেখানে যেয়ে দাঁড়ালি সবার মধ্যে সম্মান পাবি। আপনার কথা শুনে চলবো।